কলকবি আর বাঁধাকপি দিকে থাকতে হবে। ভিডিও তারিখে বিবাহ তখন আমার ফ্যামিলির আমার আম্মারা জি আসলা, কিন্তু আমার আত্মীয় স্বজনরা আমার আম্মারে খুব পরামর্শ দিয়া যে বিয়া মানতে না কইরা আমার উপরে গত 8 মাস ধরে যে অত্যাচার শুরু হয়েছে, মানসিক অত্যাচার করতে করতে তারা শারীরিক অত্যাচার শুরু হয়েছে। তখন করার পরে আমার খালায় আমার আম্মা এতদিন আমার অত্যাচার পোষণ করে এখন আমার ফুফাতো ভাইও আমার শারীরিক অত্যাচার শুরু হয়েছে। হওয়ার পরে আমি আমার স্বামীরে হয়েছি ও তুমি আমার আজকে নিবা নাইলে আমার মরামুখ দেখি তাই না আমারে লই আইছো না। আমার পর তা কি যে শুরু হুমকি দাম কি শুরু হয়েছে, এমনকি আমার শ্বশুর বাড়ি গিয়াও তারা মারিলেই বা হাঁটিলেই বা আমার এনি তাগিয়ে দিলেই তা ওরকম অত্যাচার শুরু হয়েছে। এখন আমরা বাড়ি আমি চাই যে আমি আমার স্বামীর বাড়ি যাইতাম, এখন যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, তারা রাস্তায় রাস্তায় মানুষ লাগাই রাখছে ওখানো ওখানো যে যেখানেই পাইবো ওখান তাকে জুড়ে লইয়া যাইব কি নিয়ে আমার এমনকি আমি শুনছি যে আমার মারিলে বা খাটিলে বা বিষ হইলে বা নাইলে ইনজেকশন দিয়ে ফাগল খানা দিলে ওরকম অবস্থা। মলিয়াদার সেন্টার একটা বিয়া করছি, স্বল্প পরিসরে আয়োজন করি আমরা মলিয়াদার সেন্টার একটা বিয়া করছি। বিয়া করার পরে এই কথা যখন তারা ফ্যামিলি জানাইছে তখন তাই খাটিলি তাসলা এই সময় তাই আমার জানাইছেন, জানানোর পরে যে 21 তারিখ আমরা দুইজন 21 মার্চ আমরা দুইজন বাড়িতে কি বাড়ি আইছি। আওয়ার পরে যখন আমরা এলাকায় যাইতাম চাইছি এলাকার কিছু মুরব্বিয়ান আছেন তারা আমরা এলাকায় যাইতে দিছে না, কারণ তারা একটা বাধা সৃষ্টি করছে, তারা আঞ্চলিক একটা বাধা, একজন ফিশারম্যান আর বাঙাল এই দুইটা সমাজ দেখাইয়া তারা এই সভ্য সমাজও আমরা গড় বাড়ি তুলতে দিচ্ছে না। যে সে রিসেন্টলি একটি ছেলেকে বিয়ে করেছে ইমন নামে একটি ছেলেকে, এবং এই ইমন নামে ছেলেটিকে বিয়ে করার দরুন এলাকায় বেশ কিছু অস্থিরতা তৈরি হয়েছে এবং কিছু সংক্ষুব্ধ লোক তৈরি হয়েছে যারা এই বিয়েটিকে মেনে নিতে পারছিল না। তো এখানে সম্ভবত একটি উঁচু জাত নিচু জাতের বিষয় জড়িত আছে। তো স্থানীয় কিছু লোক এই জাত ভিত্তিক একটি যে ক্লাসিফিকেশন সেটাতে বিশ্বাস করে এবং এই বিয়েটিকে কেন্দ্র করে তারা সংক্ষুব্ধ হয় এবং এটিকে মেনে নিতে না পারার ফলে তারা ভুক্তভোগী যে পলি আক্তার সে বলছে যে তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে এবং ফলে সে এলাকা ছেড়ে পালিয়ে বেরিয়েছে। এতে ওসি সদর আপার কাগাবলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং সাধারণ জনগণের কাছে কথা বলে যেটা বুঝতে পারে যে ওখানে কিছু লোক এই বিষয়টিতে আসলে সংক্ষুব্ধ এবং তারা এই বিষয়টিতে ওই দম্পতির উপর একটি প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।